গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি এখন আমার বাড়িতে নেই, আমি রয়েছি কৃষ্ণনগরে আমার দাদুর বাড়িতে। আর এখানে তো জানো, সবাই দেখেছো হয়তো আগের ব্লগগুলোতে, যে প্রচুর বিড়াল আছে আর আমি কিন্তু খুব পছন্দ করি বিড়াল। তো সেই জন্য আমি একটুখানি আদর করছিলাম, ওদেরকে আদর করে নিয়ে তারপরে আমি আর আমার বোন একটুখানি বেরিয়েছিলাম, সামনের দোকানেই গেছিলাম, একটুখানি দই কেনা ছিল আর টুকটাক একটা জিনিস কেনা ছিল, তো সেজন্যই বেরিয়েছিলাম। তো ওটা এনে বাড়িতে আসবো, বাড়িতে এসে স্নান করে তারপরে রান্না করব। তারপরে রান্না করে আমি আর আমার বোন একটুখানি বেরোবো। এখানে জগদ্ধাত্রী পুজো খুব মানে ফেমাস, তোমাদের বলেছিলাম। আর জগদ্ধাত্রী পুজোর মধ্যে সব থেকে যেটা ফেমাস সেটা হচ্ছে বুড়িমা, বুড়িমার পুজো খুব ফেমাস। তো ওখানে আর কি সোনার জিনিস দিয়ে পুজো হয়, সোনার জিনিস দান করে সবাই, তো সেই পারপাসে আমরা বেরিয়েছিলাম কিনতে। আর এসে দেখো মাছও রান্না করে নিচ্ছি ঝটপট করে, কারণ এই মাছটা শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্যই করছি, কারণ সবাই খুব একটা বেশি এই ধরনের রুই কাতলা বড় মাছ পছন্দ করে না, ছোটো মাছই খেতে পছন্দ করে, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্যই করেছি। আর এদিকে দেখো বাড়িতে সব মাসিরাও চলে এসছে, এটা আমার সেজো মাসি, সেজো মাসি এসছে, মেজো মাসি এসছে, মেজো মাসির মেয়ে এসছে, তো সবাই মিলে পুজোও দিতে যাব আমরা। আর আজকে আমরা অনেক এনজয় করেছি, তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো আমি বসে বসে আমি আর আমার মাসি মেয়েরা দাদুর ছবি দেখছিলাম, দাদুর সব অ্যালবামের ছবি বা ফটো যেগুলো ছিল সেগুলোকেই দেখছিলাম দাদু দিদার। তো দাদু থাকলেও দাদু খুব মানে দেখে দাদুরও খুব ভালো লাগতো, কিন্তু এখন আমি তোমাদের সাথেই শেয়ার করছি, তোমরা দেখো কেমন লাগে জানিও। আর এটা আমার দাদুর ছবি আর এটা আমার দিদার ছবি। এখন আমি আর আমার বোন একটুখানি বেরোবো, বেরোবো মানে জাস্ট একটুখানি বেরোচ্ছি। আর এটা হচ্ছে আমার দাদুর মানে দাদুর রুম ছিল, অফিস রুম যেটা, এখানে দেখো দাদুর ছবিও লাগানো আছে। আর এই চেয়ারটায় দাদু বসতো, এখন পুরো ফাঁকাই থাকে। বোন একটুখানি বেরোচ্ছি, মানে পুজোর আমেজ বুঝতেই পারছো, এখানে জগদ্ধাত্রী পুজো মানে বিশাল ব্যাপার, তো সেই জন্য একটুখানি জাস্ট বেরোচ্ছি, বেরিয়ে ঘুরে টুরে আবার চলে আসবো। আর রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, আর দেখি যদি সেরকম কোনো জায়গা যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখি। সো বাড়ির সামনে থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, এটা করে আমরা এখন যাচ্ছি পোস্ট অফিসের মোড়ে। তো ওটাই আর কি বলতে হয়, পোস্ট অফিসের মোড়। তো ওখানে নামলাম, নেমে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে ফল টল কেনার ছিল কিছু টুকটাক, ওগুলো কিনলাম। আর ওটাও কেনা হয়ে গেছে যে পারপাসে বেরিয়েছিলাম, ঠাকুরের জন্য যে জিনিসটা কিনতে হয়। প্রত্যেক বছর ঠাকুরের জন্য সোনার টিপই কিনি, সোনার টিপ কিনেই দান করি, ঠাকুরের কাছে দিই, যার যেরকম ইচ্ছা দিতে পারে। তো আর তারপরে দেখো এদিকে তোমাদের এই কৃষ্ণনগর মানে এই মাটির পুতুল তো বিখ্যাত, তোমরা সবাই জানো। আর আমার মামার বাড়ির সামনেই একদম সমস্ত দোকান আর কি। তো এইগুলো যেগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু সব থেকে যেগুলো ফেমাস আর কি, সেই দোকানগুলোর সামনে দিয়েই আমি যাচ্ছি। আর মিষ্টি তো এখানকার অবশ্যই ফেমাস, মিষ্টি সরভাজা সরপুরিয়া ওগুলো খেতে খেতে একদম আমাদের মুখ নষ্ট হয়ে গেছে, প্রচুর খেয়েছি, কাঁচাগোল্লাটাই ভালো লাগে বেশি। আর এখানে দেখো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, রাতে বিরিয়ানি খাবো সবাই মিলে। তো ডায়েট এখন ভুলে গেছি পুরোপুরি, ডায়েট আবার পরে বাড়িয়ে হবে, তো যতদিন এখন এখানে আছি ততদিন ভালো করে খালি খাবো, এনজয় করবো, ডায়েট করতে একদম ভুলে গেছি। ডায়েট টায়েট আবার হয়ে যাবে, ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো বাড়ি গিয়েও আবার করতে পারবো। তো বিরিয়ানিটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি, আমাদের এখানকার কলকাতার বিরিয়ানি তো খাই খুব ভালো, এখানকার এর আগেও খেয়েছি বিরিয়ানি অতটা ভালো করতে পারে না, বাট এবার দেখলাম বেশ ভালোই বিরিয়ানির অনেকগুলো দোকান হয়েছে এবং ভালোই বানায় তারা, খেতেও খারাপ নয়। আর তুলনামূলকভাবে কী বলবো, প্রাইসটাও তুলনামূলক অনেক কম, অনেকটাই কম আমাদের ওখানকার থেকে। আর যাই হোক সেদিনকে রাত্রিবেলাটা ওইভাবেই কাটলো, আমি নেক্সট ব্লগে চলে এলাম, নেক্সট দিনের ব্লগে চলে এলাম, যেহেতু আজকে পুজো দিতে যাব, তো সেই জন্য আমরা আজকে মাছ মাংস এখন কিছু খাবো না, এখন একদম ভেজ রান্না হয়েছে সকালবেলা।
তো ভেজের মধ্যে আমি আমি করেছি রান্নাটা, আমি পনির রান্না করেছি। পনির দিয়ে, কাজু কিশমিস বাটা দিয়ে, এই সব রকম সবজি দিয়ে একটা ভেজ করেছি রেসিপি। আর এ দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, টোটোর জন্য দাঁড়িয়েছিলাম সবাই মিলে বেরোবো বলে। আর আজকে আমি একটুখানি শাড়িই পরেছি, কারণ আমি প্রত্যেক বছর পুজো দেওয়ার সময় শাড়িই পরি। আর এখানে দেখো যেটা দেবো ঠাকুরকে, কালকে যেটা আমরা কিনে এনেছি, দেখো আমি এই নথটা দিচ্ছি ঠাকুরকে, এটা আমি কিনে এনেছি কালকে, আমি আর আমার বোন গিয়ে নিয়ে এসেছি। তো এইটা আমার খুব পছন্দ হয়েছে, এটাই আমি ঠাকুরকে দিচ্ছি। আমরা রেডি হয়ে গেছি সবাই, এখন পুজো দিতে যাব। জানি না কিছু শুনতে পাবে কি না, বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে মাইকের। তো এখন পুজো দিতে যাচ্ছি সবাই মিলে, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করছি, দেখতে থাকো কেমন লাগে অবশ্যই। এখনও কিন্তু মায়ের গয়না পরানো হয়নি, গয়না পরানো হয়, এটা কিন্তু প্রায় 200-300 বছর আগেকার পুজো, রাজা কৃষ্ণচন্দ্রের পুজো। রাজা কৃষ্ণচন্দ্রের নাম তোমরা সবাই জানোই। আর 300-400 ভরির ওপরে মানে সোনার গয়না পরানো হয় ঠাকুরকে। আর এখানে দেখো আমি বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরে বেরিয়েছি, বিকজ ফ্রিলি আমি একটুখানি ঘুরতে পারবো, সেই জন্য শাড়ি পরে আমার পক্ষে সম্ভব না। তো এ দেখো আমার মেজমাসির মেয়ের সাথেও তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি, পরে আবার করাবো। আর আমরা সবাই মিলে আবার ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ তখন তো মায়ের গয়না পরানো হয়নি, এখন তাই ভাবলাম যে গয়না পরানোর পরে কেমন লাগে আর একবার গিয়ে দেখে আসি, তো সেজন্য আবার আমরা বেরিয়েছি। আর দেখো এখানে প্রচুর ভিড় হয়, ভিড় ছিল, তো এখানে আমরা সবাই মিলে ঘুরছিলাম। আর এখানে ঠাকুরের কিছু ছবি কেনার ছিল, তো ছবিগুলো ভাবলাম এই সময়টা কিনে নিই। তো এরকম ছবি আমার দেওয়ার ছিল, আমার মাসি শাশুড়িদের দেওয়ার ছিল, তো তার জন্য আমি কিছু ছবিও এখান থেকে নিয়েছি। সো এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো জগদ্ধাত্রী ঠাকুরের কিছু মূর্তিও তৈরি হচ্ছে, তো এখানকার মূর্তি মানে তো ফেমাস হবেই, ভালোই বানায় সবাই জানে। আর কিছু হ্যান্ডমেড জুয়েলারি আমি দেখতে পাচ্ছিলাম, তো আমার খুব পছন্দ হচ্ছিলো, কিন্তু আমি যেহেতু পড়ি না সেরকম একটা, বিক্রি হচ্ছিল মেলাতে। আর এখানে আই থিঙ্ক এগুলো মানে 108 খানা ঢাক লাগে এই পুজোতে, সেই ঢাকিয়াই হয়তো আসছিলো বা কিছু একটা হবে, ঘটের ব্যাপার থাকে, মায়ের ঘটের কিছু পুজোর ব্যাপার থাকে, তো সেরকম কিছু একটা হবে আমি ঠিক জানি না। বাট এখানে 108খানা ঢাকি ঢাক বাজানো হয় পুজোর সময়, তো সেই সেই ভিডিওটাই আমি আর কি একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে আমরা বিভিন্ন ধরনের যে মণ্ডপগুলো হয় সেগুলোতেই এদিক ওদিক ঘুরে একটুখানি দেখছিলাম। আর খুব এনজয় করেছি। আর এগুলো আরও কিছু ফেমাস পুজো হয় এখানে, সেখানেই টুকটাক কয়েকটা জায়গায় গেছিলাম।
আর প্রচুর গয়না পরানো হয়, না দেখলে কেউ বিশ্বাস করবে না। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি আর আমার হাজব্যান্ড এদিকে কিন্তু চিকেন রান্না করেছিল আজকে, তোমাদের সাথে যদিও শেয়ার করা হয়নি। তো পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে, তো রাত্রিবেলা এসে আমরা চিকেন আর রুটি খেয়েছি। আমরা দুজন খাচ্ছি, কিন্তু ইনি খাচ্ছেন না, বিকজ ওনার আছে ভেজ খায়। তো সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে আগেই, আমরা পরে বসেছি খেতে। রুটি মাংস আমার হাজব্যান্ড আজকে মাংস রান্না করেছে। আজকে আলাপ করিয়ে দিয়ে আগে বলেছি যদিও, বাট সামনাসামনি কথা হয়নি, হচ্ছে আমার মেজ মাসির ছোট মেয়ে। হ্যালো। তো উনি আর কি স্পেশাল গেস্ট, এখন কি কারণ কি ব্যাপার সেগুলো পরে নয় হবে কথা। তো উনি এখন আমাদের এখানকার স্পেশাল গেস্ট, উনি এখন আমাদেরকে খাবার সার্ভ করেছেন, আমরা খাচ্ছি, কিন্তু উনি খাবেন না, উনি খাবেন না কারণ উনি ভেজ। আজকের দিনটা বেশ ভালোই এনজয় করলাম, খুব ভালো কাটলো। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, বেল আইকনে প্রেস করলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে। আর আজকে সারাদিন ধরে প্রচুর এনজয় করেছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর পরবর্তী ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো আমি এখানেই এন্ড করছি, খুব ভালো থেকো সবাই, বাই বাই।